সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় মিছিল থেকে পথচারী সহ পাঁচজনকে আটক করার অভিযোগ করেছে জামাত। এবারে জানাবো, বাস স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আটক তিন। শরীয়তপুরে নড়িয়াতে বাস স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। জানাবো, 30 জানুয়ারি সরকারকে লাল কার্ড দেখাবে এবি পার্টি। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন 30 জানুয়ারি লাল কার্ড কর্মসূচি দিয়েছে আমর বাংলাদেশ পার্টি। জানিয়ে দিব, ডামি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেশে ভয়াবহ হাহাকার চলছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, একদলীয় সরকারের অধীনে সাজানো ও ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই দেশে ভয়ঙ্কর হাহাকার শুরু হয়ে গেছে। ঘরে ঘরে ক্ষুধার আর্তনাদ আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা একটা হয়ে গেছে, নির্বাচনের খেলা শেষ 5 বছরের জন্য। এখন খেলা হবে রাজনীতির, এখন খেলা হবে দুর্নীতি, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, হরতাল এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। এবং সর্বশেষ জানাবো একটি আনন্দের সংবাদ, কাবা শরীফ এবং মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিল সৌদি আরব। ইসলামের পবিত্র দুই স্থান কাবা শরীফ এবং মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব। সৌদির দৈনিক আল ওয়াতানের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গল্ফ নিউজ এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মিরপুরে জামাতের বিক্ষোভ, পথচারী সহ আটক পাঁচ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ সময় মিছিল থেকে পথচারী সহ পাঁচজনকে আটক করার অভিযোগ করেছে জামাত। রোববার সকালে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনে নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কর্মসূচি করে জামাত। বিক্ষোভ পরবর্তী সমাবেশে জামাতের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিনা ভোটে সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে, এই সরকারের শেষ রক্ষা হবে না। দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করবে। বিক্ষোভ মিছিলটি মিরপুর এক গোলচত্বর থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ সরকারের মাত্র 4% মানুষ ভোট দিয়েছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে দেশের 96% মানুষ। প্রহসন ও ডামি নির্বাচনে কোনো প্রার্থী দাবি করেছেন তারা ভারতের প্রার্থী, তাই এই সংসদ এবং সরকার কোনোভাবেই জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। সরকার জনতার উপর পুলিশ লেলিয়ে চলমান আন্দোলনকে দমন করার ষড়যন্ত্র করছে, কিন্তু নির্যাতন করে গুলি চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। রাজপথে আন্দোলন আরো জোরদার করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। সরকারি দলে লুটপাট এবং অব্যবস্থাপনার কারণে দেশের বাজার মূল্য পরিস্থিতি সকল শ্রেণীর মানুষের নাগালের বাইরে চলে গেছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে গ্যাস বিদ্যুৎ সংকট এখন তীব্র আকার ধারণ করেছে। সরকার নিজেদের উপর্যুপুরি ব্যর্থতা ঢাকার জন্যই আমির এ জামাত, ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল সহ আরো বিভিন্ন নেতাকর্মীকে অন্যায়ভাবে কারান্তরীণ করে রেখেছে, কিন্তু এসব করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। বাস স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত তিন। শরীয়তপুরে নড়িয়াতে বাস স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার দুপুরে নড়িয়া পৌরসভা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন উপজেলার মুক্তারের চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, নড়িয়া কলেজের সাবেক ভিপি মামুন মোস্তফা ও মাহবুব আলম। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহন নড়িয়া বাস স্ট্যান্ড কাউন্টার পরিচালনা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্ব চলে মুক্তারের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌকিদার এবং 8 নম্বর ইউপি সদস্য জাবেতারি শেখের। এ নিয়ে শনিবার দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের নড়িয়া পৌর কাউন্টারের সুপারভাইজার শাহিন বলেন, আমরা প্রতিদিনের মতো যাত্রীদের সেবা দিচ্ছিলাম,
হঠাৎ করে কে বা কারা এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেল বিস্ফোরণে সুপার সার্ভিসের স্টাফ জুয়েল সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউপি সদস্য জাবেদ আলী বলেন, আমরা আটজন মিলে কাউন্টার এনেছি, এক বছর ধরে আমি কোনো টাকা পয়সা পাইনি। দুপুরে শালম চৌকিদার এবং মোস্তফা শিকদার তাদের লোকজন নিয়ে এসে আমার উপর আক্রমণ করে আমার বাড়িতে হামলা চালায়। শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার বলেন, নড়িয়া পৌর বাস স্ট্যান্ডে মারামারি হয়েছে বলে শুনেছি, দোষীদের বিষয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব বলেন, কাউন্টার পরিচালনা নিয়ে দুগ্রুপের সংঘর্ষ হয়েছে, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। 30 জানুয়ারি লাল কার্ড দেখাবে এবি পার্টি। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন 30 জানুয়ারি লাল কার্ড কর্মসূচি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি। আজ শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান। ব্রিফিংয়ে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, এই মুহূর্তে দেশ মিডনাইট একাদশ সংসদের 350 জন সদস্য রয়েছেন, আর ডামি দ্বাদশ সংসদের 298 জন সদস্য শপথ নিয়েছেন। এ নিয়ে বর্তমানে 648 জন শপথবদ্ধ সংসদ সদস্য রয়েছেন। তবে 29 জানুয়ারি একাদশ সংসদের মেয়াদ শেষ হবে। একটি সংসদ বহাল থাকতে আরেকটি সংসদ সদস্যদের শপথ নেওয়া সাংবিধানিক লঙ্ঘন। সংবিধানের 123 অনুচ্ছেদের উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, একটি সংসদ বহাল থাকতে আরেকটি সংসদ সদস্যরা দায়িত্ব গ্রহণ করতে পারে না। ডামি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই দেশে ভয়াবহ হাহাকার। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, একদলীয় সরকারের অধীনে সাজানো ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে দেশে ভয়াবহ হাহাকার চলছে। ঘরে ঘরে ক্ষুধা আর্তনাদ বাতাসে ভেসে বেড়াচ্ছে। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। আজ বিকেলে মহানগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর জেলার উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বর্তমান সংসদ ভেঙে দেওয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজবন্দীর মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল এবং কালো পতাকা মিছিল পূর্ব এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এবং সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কাবা শরীফ এবং মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিল সৌদি আরব। ইসলামের পবিত্র দুই স্থান কাবা শরীফ এবং মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব। সৌদির দৈনিক আল ওয়াতানের বরাতে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গলফ নিউজ এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় স্বস্তিতে যেন বিয়ে পড়ানো যায়, সেই জন্য সৌদির হজ এবং উমরা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। মক্কা মদিনায় আসা হজ এবং উমরা যাত্রীদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসুদ আল জাবরি নামের সৌদির এক বিবাহ কর্মকর্তা জানিয়েছেন, মসজিদে বিয়ে পড়ানোর ক্ষেত্রে ধর্মীয় সম্মতি আছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবির বিয়ে মসজিদে পড়িয়েছিলেন। তিনি বলেন, মদিনার অনেক মানুষ ঐতিহ্যগতভাবে বিয়েতে তাদের সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, বেশিরভাগ সময় কনের পরিবার সবার জন্য ঘরে জায়গা করতে পারে না, ফলে মসজিদে নববী বা কাবা এসে বিয়ে পড়ানো হয়। মাসুদ আল জাবরি জানান, অনেকের বিশ্বাস মসজিদে বিয়ে পড়ানো হলে সেটি মঙ্গলজনক হয়। সৌদি আরবের এই বিবাহ কর্মকর্তা জানান, মসজিদে নববী অথবা কাবা শরীফে যারা বিয়ে পড়াতে আসবেন তাদের কিছু নিয়মকানুন মানতে হবে, যেমন জোরে শব্দ করে মুসল্লিদের মনোযোগ নষ্ট করা যাবে না, মসজিদগুলোর পবিত্রতা রক্ষা করতে হবে এবং কফি ও মিষ্টান্ন সহ অন্যান্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না। বিশেষজ্ঞরা বলেছেন, এই দুই মসজিদের পবিত্রতা রক্ষা করে সেখানে বিয়ে আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ব্যতিক্রম আইডিয়া নিয়ে আসার একটি বড় সুযোগ।